বিজয়ার আমার প্রণাম নেবেন, বড়রা আমার বয়সীরা আমার শুভেচ্ছা এবং শুভ বিজয়া, আর ছোটদের অনেক 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 আদর, অনেক ভালোবাসা। নমস্কার, শুভ বিজয়া। দুর্গা পূজা শেষ হয়ে গেছে, সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিশেষ করে আজকের আমি যে আপনাদের সামনে এসেছি সেটা জানবি চ্যানেলের জন্য কলকাতা। আমি এবারে দুর্গাপুজো দুবছর পর আমি আবার বাইরে বেরিয়ে পুজো করতে পেরেছি, এটা মায়ের আশীর্বাদ। এতদিন করোনার পর থেকে আমি বাইরে যেভাবে পুজো করতাম 2019 অবধি সেটা করতে পারিনি, তার জন্য আমি সাধারণ জনগণের কাছে ক্ষমা চাইছি। কেউই পারেনি, করোনাতে যা অবস্থা হয়েছিল পৃথিবীর আপনারা সকলেই জানেন। আমি এবারে অত্যন্ত আনন্দিত, কেননা আমার পুজো যুব স্কিম সার্বজনীন দুর্গোৎসব 2023-এ 20 বছরে পা রাখল, মানে হিন্দিতে 20 সাল বাদ, 20 সাল বাদ আমার এই যেটা আমি সেলিব্রেশন করলাম, তাতে বহু মানুষ, যদিও আমি নতুন জায়গায় করেছি, জুহু ক্লাব মিলেনিয়াম এবার পুজো করেছি, কিন্তু জানি না ঈশ্বরের আশীর্বাদ, বহু দূর দূর থেকে লোকে এসেছে আমার পুজোয়। আমি আশা করিনি বড়দার থেকে, গুজরাট থেকে, নিউ বম্বে থেকে, থানের থেকে, ব্রহ্মবিলি থেকে, কলকাতার থেকে, দিল্লি থেকে, সেই রকমই লোক এসেছে। কিন্তু খুশি হয়েছেন মায়ের ভোগ খেয়ে, আমার স্টলে তারা মাছ খেয়েছেন, ফিশ ফ্রাই খেয়েছেন, আলুর চাট খেয়েছেন, যা যা খাবার দাবার খেয়েছেন, ঘুরে বেরিয়েছেন, আনন্দ করেছেন, আমার ভীষণ ভালো লেগেছে, আমি ভীষণ খুশি। সবচেয়ে বড় কথা, এবারের পুজোয় আমি ইভেন্ট রেখেছিলাম 3 দিনে, একটা পণ্ডিত বিজু মহারাজের ছাত্রী যিনি সাধু শ্রীবাস্তব, তিনি তার ট্রুপ নিয়ে পণ্ডিতজিকে পদ্মবিভূষণ বিজু মহারাজজিকে শ্রদ্ধা জানিয়ে গেছেন। এটা আমার নিজেরও একটা কর্তব্য বলে মনে হয়েছে, কারণ উনি আমার প্রোগ্রামে এসেছিলেন, আমার বিশ্বজিৎ নাইট দিল্লিতে যখন হয়েছিল তখন উনি এসেছিলেন, তাই তাকে শ্রদ্ধা জানিয়েছি। তাছাড়া আমার নিজের একটা নাইট হয়েছে অ্যান্ড ইভিনিং উইথ বিশ্বজিৎ, তাতে বাংলা হিন্দি গান হয়েছে, লোকে অত্যন্ত আনন্দ পেয়েছে এবং আমি নিজেও গান গিয়েছি। তারপরের দিন মানে নবমীর দিন মোহাম্মদ রবি, লতা মঙ্গেশকরের নাইট করেছিলাম, যেটা আমি আর জ্যাকি শরফ প্রেজেন্ট করেছিলাম শোটা, সেটাও খুব সাকসেসফুল হয়েছে। তাছাড়া ভালো ভালো শিল্পীরা এখানে এসেছেন আমার সঙ্গে, যারা জুড়ে গেছেন জুড়ে আছেন তারা তো এসেই ছিলেন, রোশন ফ্যামিলি, রাকেশ রোশন, রাজেশ রোশন, তার ভাইফ, তার ঋত্বিক এখানে নেই, বিদেশে গেছে, তাই আসতে পারেনি অবশ্য, কিন্তু সবাই এসেছেন। তাছাড়া অনুপম খের, জ্যাকি শরফ, এখানে সবাই এসেছেন, তো আমি ভীষণ খুশি। তাছাড়াও অনেক শিল্পী এসেছেন টেলিভিশনের এবং টেলিভিশন জগতের বহু শিল্পী এসেছেন, এবং আমাদের ফিল্ম জগতের অনেক ছোটো বড়ো শিল্পী তারা এসেছেন, ভালো ভালো ডাক্তাররা এসেছেন, এবং বড় বড় কোম্পানির সিইও এবং চেয়ারম্যান তারাও এসেছেন। তো আমি ধন্য যে আমার ডাকে তারা সাড়া দিয়েছেন এবং আমাকে আমার এই পুজোকে তারা স্বীকৃতি দিয়েছেন, সেই জন্য আমি তাদের কাছে আমি অত্যন্ত কী বলবো, আমি কৃতজ্ঞ। আমি সকলের মঙ্গল চাই, পরের বছর পুজো যদি মা আমাকে দিয়ে করান আমি চেষ্টা করব এর চাইতে ভালোভাবে করতে, এবং সবাই যাতে এখানে এসে আনন্দ পায়। এবছরে আমি আনন্দ দিতে পেরেছি লোককে, এবং বহু লোক এসেছে, তাদের সকলকে যারা এসেছেন তাদের সকলকে জানাই আমার ধন্যবাদ, এবং আমি আগামী দিনে সকলকে চেষ্টা করব খুশি করতে। শুভ বিজয়া, ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, নমস্কার, জয় হিন্দ। ছোটবেলা থেকে আমাদের মহালয়ার সময় আমাদের উঠিয়ে
জোর করে আমার তখন ঘুম থেকে উঠতে ইচ্ছে করতো না, কিন্তু জোর করে উঠিয়ে মহালয়া দেখাতেন, আর মানে শোনাতেন, মহালয়া শোনাতেন। এবং সেখানে তারপরে মা যখন বয়স হয়ে গেল তখন আমি মাকে ডেকে মহালয়া শোনাতাম। সেটা হচ্ছে বিয়ের পরপরই মানে কোনো এক সময় মানে আমি তো ওয়ার্কিং নিচ্ছিলাম, তো প্রণবকে বললাম আর কি যে আমি আমার টাকাটা রেখেছিলাম এখানে কোথায়, তো প্রণব আমাকে বললো তোমার টাকা মানে আমরা মানে এই যে আমি তো এই ইয়েটা পেয়েছি, স্যালারিটা পেয়েছি, এখানটা টাকা পেয়েছে, বলতো তোমার আমার বলে তো কিছু ব্যাপার নেই, আমার টাকা তোমার টাকা, তোমার টাকা তো মজাটা কি, তাহলে কালকের থেকে বলবো আমাদের পায়জামাটা একটু দিয়ে যাও তো আমাদের, আমি তখনই বলছি না এসব বলবে না ইয়েটা না, বলছে না আমাদের শেভিং শেপটা দিয়ে যাও তো এই কথাটাই বলবো আর কোনোদিনও বলবো না। বলদে চড়িয়া শিবে সিংহায় দিলাহা, আর সিংহা শুনি মট্টেতে বাজিয়া উঠল ঠা, বলদে চড়িয়া শিবে সিংহায় দিলাহা, আর সিংহা শুনি মট্টেতে বাজিয়া উঠল ঠা, শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, বলো গৌরি এলো দেখে যাও, গৌরি এলো দেখে যাও, গৌরি এলো দেখে যাও, গৌরি এলো দেখে যাও, ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরি এলো দেখে যাও, গৌরি এলো দেখে যাও।